জেল দিয়ে ফাঁসি দিয়ে স্মার্ট ডকাইট স্মার্ট পকেট মার স্মার্ট লুণ্ঠনকারী আমাক নালাগে। যে আটাইতকৈ কারেন্ট যদি মিস ইউজ হয় সরকারি অফিসত, কারণ তেওঁলোকে নিজৰ পকেটৰ পইচাৰ কারেন্টৰ বিল নিদিয়ে। স্মার্ট মিটাৰ নহয় তে স্মার্ট পকেট মাৰ স্মার্ট ডকাইট আৰু স্মার্ট লুণ্ঠনকারী হিসাবে পর্যবেক্ষিত হয়েছে। পূর্বর মিটারের ওয়ারেন্টি পিরিয়ড শেষে হওয়া নাছিলে, পূর্বর মিটার লগাই অসমত শেষে হওয়া নাছিলে। তারপর ঘরুয়া গ্রাহক যখন নোটিফিকেশন আপনাদের জানে যে কেন্দ্রীয় সরকারের যখন নোটিফিকেশন আছে এখন আপনাদের চাও, 17 আগস্ট 2021 এই নোটিফিকেশন ক্লিয়ারলি লিখা আছে যে মিনিষ্ট্রি অফ পাওয়ার অল গভর্নমেন্ট অফিস এট ব্লক লেভেল এন্ড এবোভ এন্ড অল ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল কনজিউমার শ্যাল বি মিটার উইথ স্মার্ট মিটার উইথ প্রি পেমেন্ট মোড বাই ডিসেম্বর 2023। 2023 চনের ডিসেম্বর মাহের ভিতর সকল সরকারি কার্যালয় সকল উদ্যোগিক ক্ষেত্র আর হাই ভ্যালু কমার্শিয়ালত স্মার্ট মিটার লগাবলে আহিছে। মই আজি আপনাদের কৈছো গোটাই মরাণ অঞ্চলে যাক 95% সরকারি কার্যালয় স্মার্ট মিটার লগুয়া নাই। এই এখেতর সাংমাই গাঁত ঘর নুমলি সাংমাই আপনাদের বলক ঘর মাত্র একটা বাল্ব জ্বলায়। বাল্ব মানে আগতে 100 ওয়াটের রঙা লাইটটো নহয়, এতিয়া 5 ওয়াটের একটা CFL লাইট জ্বলায়। ঘর বিল আহিছে 347 টাকা, যা মাহতো বিল দিছে, এই মাহর বিল আহিছে 347 টাকা একটা লাইটতে। সম্ভব নাকি আপনাদের কোকসুন একটা 5 ওয়াটের লাইট আগতে 100 ওয়াটের একটা লাইট যেটা জ্বলাইছিলে 80 টাকাও বিল অহা নাছিলে, এতিয়া 5 ওয়াটের 5 × 20 = 100, তার 20 ভাগের এভাগর একটা লাইট জ্বলাতে কেন ইমান বিল আহিছে। গোটাই অসমজুড়ি একে সমস্যা, কোনো ধরনের নিয়ম নাই নীতি নাই, কেবল কোম্পানির লগত অঙ্ক করে কেবল কোম্পানির কমিশন লওয়ার স্বার্থত 69 লাখ কাস্টমারের ডিঙিত এটা স্মার্ট মিটার জাপি দিব বিচার। আপনার সকলে জানে কৈছে যে AT&C লস মেকআপ করবর কারণে স্মার্ট মিটার আনিছে, অর্থাৎ এভারেজ টেকনিক্যাল এন্ড কমার্শিয়াল লস চা বলে কয় শক্তি বিভাগে। কিন্তু সকলে জানে যে আটাইতকৈ কারেন্ট যদি মিস ইউজ হয় সরকারি অফিসত, কারণ নিজের পকেটর পয়সার কারেন্টর বিল নিদিয়ে। আর আটাইতকে যদি কারেন্ট চুরি হয় ইয়ার ইঞ্জিনিয়ার মিলি পেলে ডাঙর ডাঙর বাগানবিলাকে CTPT বেয়া হওয়া বলে দেখায় কারেন্ট চুর করে মিস ইউজ করে। গতি বেমার হয়েছে অফিসত, বেমার আছে APDCL-ত, কিন্তু ইঞ্জেকশন দিছে আমার ঘরুয়া কনজিউমার ঘর। গতি সেই কথাটা কেউ মানি নলও। মন্ত্রীবিলাকে কৈছে আপনাদের কারেন্ট মিস ইউজ করেছে। আপনাদের কোক বাজারত যদি মাছের দাম বাড়ে আপনি মাছ কমাই খাবনে বহাই খাব? নিশ্চিতভাবে কমাই খাব। যেতিয়ার কারেন্টর সাংঘাতিক বিল বাড়িছে, স্মার্ট মিটার লগাই দিছে, তেতিয়ার আমার গাঁওবিলাক অন্ধকার, মানুষের আগফালে পিছফালে রাতে লাইট নজ্বলা হয়েছে বিলের ভয়ত, যার কারণে গোটাই গাঁত এটা চুর ওলাইছে, মহিলা মানুষ বাইরে ওলাবলে ভয় করেছে, হয় না নয় কোক? তারপর আমাক পাঠ পড়ায় যে আপনাদের মিস ইউজ করে। এই গাঁর মানুষবিলাকর কি আছে কোক? 5 ওয়াটের লাইট 5টা আছে, আর খুব বেশি ধরো আপনার সিলিং ফ্যান 2 আছে, তারপর কেনকৈ 100 টাকা বিল 1000 টাকা হয়েছে, কেনকৈ ইমান বেশিকৈ বিল আহিছে? গতি আমার স্পষ্ট কথা, APDCL-এ লুণ্ঠন চলাইছে, শক্তি বিভাগে লুণ্ঠন চলাইছে, হিমন্ত বিশ্ব শর্মায় কেবল আর কেবল কমিশনের স্বার্থত আমার গাঁর মানুষক 1250 টাকা অরুণোদয় দিয়ে 3000-4000 টাকা স্মার্ট মিটার বিল লৈছে। এই কথাটা নামানো আজি বহু লোকে যখন 6 সেপ্টেম্বর তারিখে ইয়াত ধর্ণা দিছিলে, 10 দিনের সময় বান্ধি দিছিলে, আজি 20 দিন উকলে যাওয়ার পিছনে APDCL শুই থাকার কারণে ছয় ইচ্ছায় নিজেই স্মার্ট মিটার খুলি আনিছে। আজি স্মার্ট মিটার জমা দিব, আর যখন আজি প্রথম আহিছে একটা ডেডলাইন বানিব, আর যখন দ্বিতীয়বার কারণে আহিছে স্মার্ট মিটার খুলিয়া জমা দিব। স্পষ্ট কথা, স্মার্ট মিটার আমাক নালাগে।